আজি পবিত্র আষাঢ় একাদশী তিথি শ্রীজীউঙ্ক সুনাবেশ রথ উপরে সুনাবেশে দর্শন দেওয়া সহ সুনা অলঙ্কারে ভূষিত হয়েছেন শ্রীজীউ। আজি তিনি রথ উপরে বিধি মুতাবক শ্রীজীউঙ্ক নীতি অনুষ্ঠিত হয়েছিল। শ্রীজীউঙ্কু শ্রীপয়র রত্ন পদক, রত্ন কিরীট, পদ পলক, বাহুটি ও মেখল আদি 138 প্রকার সোনু অলঙ্কার লগাযাইছি। চতুর্ধা মূরতীঙ্ক সুনাবেশ দেখিবা শ্রীক্ষেত্রে লক্ষ লক্ষ ভক্তঙ্ সমাগম হওয়া সহ এথিপাই ব্যাপক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইছি। সোশিয়াল মিডিয়ায় আপত্তিজনক মন্তব্যক রাউরকেলার উত্তেজনা দেখা যাইছে। রাউরকেলা এসপি অফিস সম্মুখে এক গোষ্ঠী যাত্রা অবরোধ করে গাড়ি ভঙ্গারুজা করেছেন। স্থিতি নিয়ন্ত্রণ পাই যাইথিবা পুলিশকু উত্তপ্ত লোকে আক্রমণ করেছিল। এনে স্থিতি বিগড়ুথিবারু অঞ্চলরে 144 ধারা জারি করা যাইছে। অরুণাচল প্রদেশ বিধানসভার বাচস্পতি নবাম রেবিয়া কহিছেন যে রাজ্যরে সুপ্রিম কোর্টক অনুসারে সরকার গঠন করা যাব। এনে বিধানসভায় চলিত সপ্তাহর শক্তি পরীক্ষা করা যাব। এথিরে নবাম নিজ চৌকি ছাড়ি পারন্তি। আজি হচ্ছে বিশ্ব যুবশক্তি দিবস। সরকারি কার্যালয় তথা বিভিন্ন স্থানরে এই দিবসক পালন পাই রাজ্যরে ব্যাপক কার্যক্রমর আয়োজন হয়েছে। যুবশক্তি দিবসর স্লোগান রয়েছে ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান। এসব 30টি জেলার সরকারি বৈষয়িক শিক্ষাকেন্দ্রগুলিকরে আয়োজনক নেই নির্দেশনামা জারি হয়েছে। কন্ধমাড়ে ঘটিথিবা গুলিকাণ্ড ঘটনার অনুধ্যান করিবা পাই কন্ধমাড়ে পৌঁছিছন্তি কংগ্রেস টিম। বিরোধী দল নেতা নরসিং মিশ্রঙ্ক সমেত কংগ্রেসর বিধায়ক মানে আজি কন্ধমাড়ে পৌঁছি ঘটনার অনুধ্যান করিথিলে। এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সহ আলোচনা করেছি এই টিম। গুলিকাণ্ড পাই কংগ্রেস সরকারক উপরে বসিথিবা বেলে রাজ্য সরকার গঠন করিথিবা এসআইটি দ্বারা নিরপেক্ষ তদন্ত হেব নাহি বলি বিরোধী দল নেতা কহিছন্তি। কন্ধমাড়ে গুলিকাণ্ড ঘটনা ঘটিবা ফলরে জাতীয় স্তরে এই অঞ্চলকু নেই বেশ চর্চা জোর ধরিছি। সরকার এই অঞ্চলকু নেই বিকাশ করিবা দিগরে তৎপরতা দেখাইছন্তি। বিকাশর বহু দূরে থিবা এই অঞ্চলটিকু বিকাশ করিবা দিগরে সরকার যোজনা প্রস্তুত কলেনি। সরকারি যোজনা তো বহু দূরর কথা, এখানে রাস্তাটিয়ে মধ্য নাহি। শ্রীমন্দির জগমোহন মরামতি সম্পর্কে আজি দিল্লিরে উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি। কেন্দ্র সংস্কৃতি সচিব এই বৈঠকের অধ্যক্ষতা করেছেন। চেন্নাই ও খড়গপুর আইআইটি বিশেষজ্ঞ সমেত ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা এবং কেন্দ্রীয় পোঠাবাড়ি গবেষণা কেন্দ্রর বরিষ্ঠ অধিকারী এই কার্যক্রমে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক 5 দিনিয়া দিল্লি গস্তরে যাইছন্তি। আসন্তা শনিবার হেবাকু থিবা আন্তঃরাজ্য পরিষদ বৈঠকরে সে যোগ দেবে। এহাসহ রাজ্যর বিভিন্ন স্বার্থ সম্বলিত প্রসঙ্গরে কিছু কেন্দ্রমন্ত্রীঙ্ক সহ আলোচনা করিবে। ম্যারিকম ষ্টার প্রিয়ঙ্কা চোপ্রাঙ্ক ভাই সিদ্ধার্থ চোপ্রাঙ্ক বিরোধরে পুনেরে এতলা দায়ের করা যাইছি। সিদ্ধার্থ চোপ্রাঙ্ক বিরোধরে এক রেস্টুরাণ্ট বাহারে হুকা ব্যবসা করিবার অভিযোগ লগাযাইছি। নো স্মোকিং জোনরে হুকা ব্যবসা করুথিবারু তাঙ্ক বিরোধরে মামলা রুজু করা যাইছি। ফ্রান্সর নিস শহরে আতঙ্কবাদী আক্রমণ হয়েছে। ফ্রেঞ্চ রিভেরা রিচোর্ট নিকটে ন্যাশনাল ডে পালন অবসরের এই আক্রমণটি ঘটিছে। ন্যাশনাল ডে পালন অবসরের ভিড় মধ্যে হঠাৎ এক দ্রুতগামী ট্রক পশি আসিছিল, যাহাফলরে কি ঘটনাস্থলে 80 জন নিরীহ জনসাধারণ মৃত্যু ঘটিবার জনাপড়িছে। এসহ 150 ঊর্ধ্ব লোক এই ঘটনার আহত হয়েছে কথা জনাপড়িছে। সফল হয়েছে অপরেশন সংকট মোচন। দক্ষিণ সুদানর সুরক্ষিত ভাবে ভারত ফেরিছন্তি 156 জন ভারতীয়। আজি সকালে বিমান যোগে ভারত পৌঁছিবা পরে সকাল 10টা সময়ে দিল্লি এয়ারপোর্টে পৌঁছিছিলে। সেখানে সেমানকু কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল স্বাগত সম্বর্ধনা করেছিলেন। এগারতম
ଏସିଆ ୟୁରୋପ ସମ୍ମିଳନୀ ପାଇଁ ଉପରାଷ୍ଟ୍ରପତି ହମିଦ ଆନସାରୀ ମଙ୍ଗୋଲିଆର ଉଲାନ ବାଟୋରରେ ପହଞ୍ଚିଛନ୍ତି। ତାଙ୍କୁ ସ୍ୱାଗତ କରିବାକୁ ଚେଙ୍ଗିଜ୍ ଖାନ୍ ବିମାନ ବନ୍ଦରରେ ମଙ୍ଗୋଲିଆର ରାଷ୍ଟ୍ରମୁଖ୍ୟ ପି ସାଙ୍ଗାନ୍ ଓ ଭାରତର ରାଷ୍ଟ୍ରଦୂତ ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଏହାସହ ଦୁଇଦିନିଆ ଏସିଏମ୍ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ମିନି ଆଇପିଏଲ୍ ଯୋଜନା ବର୍ଷକ ପାଇଁ ଘୁଞ୍ଚି ଯାଇଥିବା ବେଳେ ଦେଶର ଅନ୍ୟତମ ପ୍ରମୁଖ ଘରୋଇ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟକୁ ଗୁରୁତ୍ୱ ଦେବା ଆରମ୍ଭ କରିଛି ବିସିସିଆଇ। ସୂଚନା ଅନୁସାରେ ଅଗଷ୍ଟ ଶେଷ ସପ୍ତାହରେ କିମ୍ବା ସେପ୍ଟେମ୍ବର ପ୍ରଥମ ସପ୍ତାହରେ ଦିଲ୍ଲୀପ ଟ୍ରଫି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଆୟୋଜନ ହେବ। ଏଥିରେ ବିରାଟ କୋହଲିଙ୍କ ପରି ନାମୀ କ୍ରିକେଟର ଖେଳିବେ। ଏହି ମ୍ୟାଚ୍ ଗୋଲାପୀ ବଲ୍ରେ ଖେଳାଯିବ। ଆଜିଠାରୁ ଯୁକ୍ତ ଦୁଇ ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଛି। ଯୁକ୍ତ ଦୁଇରେ ଖାଲି ପଡ଼ିଥିବା ସିଟ୍ ପୂରଣ ପାଇଁ ଆବେଦନ କରାଯାଉଛି। ଯେଉଁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଆଡମିସନ୍ କରିପାରିନଥିଲେ ସେମାନେ ଏହି ପର୍ଯ୍ୟାୟରେ ସୁଯୋଗ ପାଇବେ। ଏହାର ଶେଷ ତାରିଖ ଜୁଲାଇ 23 ରହିଥିବା ବେଳେ 27ରେ ମେରିଟ୍ ଲିଷ୍ଟ ପ୍ରକାଶ ପାଇବ। ଟେନିସ୍ ତାରକା ସାନିଆ ମିର୍ଜାଙ୍କୁ ଏକ ଇଂରାଜୀ ନ୍ୟୁଜ୍ ଚ୍ୟାନେଲରେ ପ୍ରଶ୍ନ କରିଥିଲେ ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ ରାଜଦୀପ ସରଦେଶାଇ। ତେବେ ସାନିଆ ତାଙ୍କୁ ଏପରି ଜବାବ ଦେଇଥିଲେ ଯେ ଶେଷରେ ରାଜଦୀପ ତାଙ୍କୁ କ୍ଷମା ମାଗିଥିଲେ। ସାନିଆଙ୍କ ଆତ୍ମଜୀବନୀ ପୁସ୍ତକ ଉନ୍ମୋଚିତ ହେବା ପରେ ଇଣ୍ଡିଆ ଟୁଡେ ଚ୍ୟାନେଲରେ ସାନିଆଙ୍କ ସାକ୍ଷାତକାର ନେଇଥିଲେ ରାଜଦୀପ। ବଲିଉଡ ଷ୍ଟାର ପ୍ରିୟଙ୍କା ଚୋପ୍ରା ତାଙ୍କ ହଲିଉଡ ଟିଭି ସିରିଜ କ୍ୱାଣ୍ଟିକୋର ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ସୁଟିଂ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ପ୍ରିୟଙ୍କା ସୁଟିଂର ପ୍ରଥମ ଦିନର ଫଟୋ ଇନଷ୍ଟାଗ୍ରାମରେ ପୋଷ୍ଟ କରିଛନ୍ତି। ଏହା ସହିତ ସେ କ୍ୱାଣ୍ଟିକେ 2ର ସୁଟିଂରେ ତାଙ୍କର ପ୍ରଥମ ଦିନ ବୋଲି ସେ ପୋଷ୍ଟ କରିଛନ୍ତି। ଆମେ ପ୍ରତିଦିନ ନିଜକୁ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଉ ବିଭିନ୍ନ କାମ ପାଇଁ, ହେଲେ ଦୁର୍ଘଟଣା ଦୁର୍ଘଟଣା ପାଇଁ ଆପଣ କେବେ ବି ପ୍ରସ୍ତୁତ ନଥାନ୍ତି। ଖାସ୍ ସେଇଥିପାଇଁ ଆମେ ସବୁବେଳେ ପ୍ରସ୍ତୁତ। ଅଶ୍ୱିନୀ ହସ୍ପିଟାଲ ମଲ୍ଟି ସ୍ପେଶାଲିଟି ହସ୍ପିଟାଲ ଆଣ୍ଡ ଟ୍ରମା କେୟାର ସେଣ୍ଟର ପ୍ରେଜେଣ୍ଟିଂ ମାଇଣ୍ଡ ବଗଲିଂ 7-day ମୁଭି ଏକ୍ସପିରିଏନ୍ସ ଆଟ୍ ଭବାନୀ ମଲ୍ ଭୁବନେଶ୍ୱର। ଅଭେଲ ସ୍ପେଶାଲ ଡିସ୍କାଉଣ୍ଟ ଅନ୍ ଗ୍ରୁପ୍ ବୁକିଂ ଭିଜିଟ୍ ଟୁଡେ। ଆଟିଚ୍ୟୁଡ୍ ବିଜନେସ୍ ସ୍କୁଲ ଏକ ନିର୍ଭରଯୋଗ୍ୟ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଆଣିଦେଇଛି ଅନେକ ଗୁଡ଼ିଏ ପାଠ୍ୟକ୍ରମ। ଆଡମିସନ୍ ପାଇଁ ତୁରନ୍ତ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ BS1 ଅମ୍ରିତା କମ୍ପ୍ଲେକ୍ସ ସିଆର୍ପିଏଫ୍ ସ୍କୋୟାର ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9238846054। Ganga Spa presents ultimate relaxing destination at Shahidnagar, Bhubaneswar. Trained therapists at your service with specialized skills. Get membership and avail special discounts throughout the year. LCC Shahidnagar. Join PGDCA, MDSC, DCA, Tally and lot more. Special discount for BPL card holders. Join today.